সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওআরজি শিরোনাম। রুশ দখলকৃত ডনিপ্রোর পূর্ব তীরে নিয়মিত হানা দিচ্ছে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেন যুদ্ধে মানববিহীন টি-14 ট্যাঙ্ক নামিয়েছে রাশিয়া। সুইডেনে ন্যাটোর সামরিক মহড়ার বিরুদ্ধে বিক্ষোভ। পাকিস্তানের ক্ষমতা সামরিক বাহিনীর হাতে চলে যেতে পারে আশঙ্কা সাবেক প্রধানমন্ত্রীর। যে কারণে একজনকে ফাঁসিতে ঝোলাতে যাচ্ছে সিঙ্গাপুর। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আনুষ্ঠানিক ঘোষণা বাইডেনের। এবং যে কারণে জোহানেসবার্গের প্রথম মুসলিম মেয়র পদত্যাগ করলেন। দর্শক, যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। এর মাধ্যমে তিনি মূলত দ্বিতীয়বারের মতো ডেমোক্রেট পার্টির প্রার্থী মনোনয়ন লড়াইয়ের প্রচারণাও শুরু করলেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি আব্দুল্লাহ সাহেল। রুশ দখলকৃত ডনিপ্রোর পূর্ব তীরে নিয়মিত হানা দিচ্ছে ইউক্রেনীয় বাহিনী। ডনিপ্রো নদীর পশ্চিম তীর থেকে ইউক্রেনীয় সেনাবাহিনীর রাশিয়ার দখলকৃত খেরসন শহরে পূর্ব তীরে নিয়মিত হানা দিচ্ছে। মঙ্গলবার ইউক্রেনের সেনাবাহিনীর এক কর্মকর্তা এই দাবি করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ধারণা করা হচ্ছে তারা রুশ সেনাদের নদীর তীর থেকে আরও দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। গত বছর ফেব্রুয়ারিতে আক্রমণের পর কয়েক মাস ডনিপ্রো নদীর পশ্চিম ও পূর্ব পাশ দখলে ছিল রুশ সেনাবাহিনীর। কিন্তু গত বছর নভেম্বরের দিকে নদীর পশ্চিম তীর থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে পূর্ব তীরে নিয়ে যায়। পশ্চিম তীর পুনরুদ্ধার করে ইউক্রেনীয় বাহিনী। এমন সময় রুশ অবস্থানে ইউক্রেনের সেনাবাহিনীর হানা দেওয়ার খবর সামনে এলো, যখন পশ্চিমা ও ইউক্রেনীয় কর্মকর্তারা একটি সম্ভাব্য পাল্টা আক্রমণের বিষয়ে কথা বলে আসছিলেন। খেরসন আঞ্চলিক প্রশাসনের উপপ্রধান ইউরি সোবোলেভস্কি বলেছেন, অভিযানগুলোর লক্ষ্য হল রাশিয়ার সেনাদের যুদ্ধ করার সক্ষমতা কমিয়ে দেওয়া। পশ্চিম তীর ছেড়ে যাওয়ার পর থেকে রুশ সেনারা গোলাবর্ষণ অব্যাহত রেখেছে। ইউক্রেনীয় টেলিভিশনকে সোবোলেভস্কি বলেছেন, আমাদের সামরিক বাহিনী প্রায়ই পূর্ব তীরে গিয়ে অভিযান পরিচালনা করছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনী খুব কার্যকরভাবে এসব অভিযান পরিচালনা করছে। তিনি আরও বলেছেন, ফলাফল আসবে। আগে খেরসন অঞ্চলের পশ্চিম তীরে একটি জটিল এবং দীর্ঘ অভিযান পরিচালনা করেছিল আমাদের সেনাবাহিনী। ওই অভিযানে সেনাবাহিনী ন্যূনতম ক্ষয়ক্ষতি ছাড়াই রুশ সেনাদের তাড়িয়ে দিয়েছিল। এবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে পূর্ব তীরে। 14 মাস আগে ইউক্রেনে সর্বাত্মক আগ্রাসন শুরুর পর রাশিয়া খেরসন অঞ্চলটি দখল করে নেয় এবং তারপর থেকে ডনিপ্রো পূর্ব তীরের অঞ্চলগুলো নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন সম্ভবত শীঘ্রই রুশ বিরোধী একটি পাল্টা আক্রমণ শুরু করতে পারে। তাদের মূল লক্ষ্যগুলোর একটি হতে পারে রাশিয়া এবং রাশিয়া অধিভুক্ত ক্রিমিয়া অঞ্চলের দক্ষিণের স্থল করিডোর ভেঙে দেওয়া। এই লক্ষ্য অর্জনের জন্য পুরো খেরসন অঞ্চল পুনরুদ্ধার করা হবে, একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার গত সপ্তাহে বলেছে, রাশিয়ার সামরিক ব্লগাররা পর্যাপ্ত ভূস্থানীয় ফুটেজ পোস্ট করেছে, যা ডনিপ্রোর পূর্ব তীরে ইউক্রেনীয় সেনাদের অবস্থানের কথা নিশ্চিত করার জন্য যথেষ্ট। সোবোলেভস্কি বিস্তারিত কিছু জানাননি, শুধু বলেছেন একটি সামরিক অভিযানের জন্য তথ্যগত নিরবতা প্রয়োজন। ইউক্রেন যুদ্ধে মানববিহীন টি-14 ট্যাঙ্ক নামিয়েছে রাশিয়া। রাশিয়া ইউক্রেনের অবস্থানগুলোতে হামলা চালানোর জন্য অত্যাধুনিক টি-14 আর্মাটা ট্যাঙ্ক ব্যবহার শুরু করেছে, তবে এগুলো এখনও সরাসরি আক্রমণ অভিযানে অংশ নেয়নি। মঙ্গলবার রুশ বার্তা সংস্থা আরআইএ এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থাটি জানিয়েছে, ট্যাঙ্কগুলোতে অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা যুক্ত করা হয়েছে এবং ক্রুরা ইউক্রেনের প্রশিক্ষণ গ্রাউন্ডে এটি ব্যবহারের জন্য সমন্বয় করছে। টি-14 হচ্ছে মানববিহীন ট্যাঙ্ক। ক্রুরা দূর থেকে এই ট্যাঙ্কটিকে নিয়ন্ত্রণ করে। হাইওয়েতে ট্যাঙ্কগুলোর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 80 কিলোমিটার। জানুয়ারিতে ব্রিটিশ সামরিক গোয়েন্দা বিভাগ তাদের প্রতিবেদনে জানিয়েছিল, ইউক্রেনে রুশ বাহিনী তাদের বাজে অবস্থার কারণে ট্যাঙ্কগুলোর প্রথম চালান গ্রহণ করতে অনিচ্ছুক ছিল। ইউক্রেন যুদ্ধে এর ব্যবহার সম্ভবত রাশিয়ার জন্য একটি উচ্চ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। ব্রিটিশ সামরিক বাহিনী বলেছে, এই ট্যাঙ্কের উৎপাদন সম্ভবত শুধুমাত্র নিম্ন মাত্রায়,
কারণ কমান্ডাররা যুদ্ধে এই গাড়িটির উপর কম আস্থা রাখছে। 2015 সালে প্রথম T-14 ট্যাঙ্ক উৎপাদনের ঘোষণা দেয় ক্রেমলিন। 2020 সালের মধ্যে 2,300টি ট্যাঙ্ক উৎপাদনের নির্দেশ দেওয়া হয়েছিল, তবে পরবর্তীতে এর সময়সীমা বাড়িয়ে 2025 পর্যন্ত নিয়ে যাওয়া হয়। সুইডেনে ন্যাটোর সামরিক মহড়ার বিরুদ্ধে বিক্ষোভ। সুইডেনের প্রায় 20টি শহরে ন্যাটোর বড় ধরনের সামরিক মহড়ার প্রতিবাদে গত শনিবার স্টকহোমে শতাধিক লোক বিক্ষোভ প্রদর্শন করে। তারা ন্যাটোকে না বলুন এবং অরোরাতে লিখিত প্লে কার্ড ও ব্যানার বহন করে। উল্লেখ্য, সুইডেনে বর্তমানে ন্যাটোর 26,000 সৈন্য যৌথ সামরিক মহড়ায় অংশ নিচ্ছে। তুরস্ক এবং হাঙ্গেরি ন্যাটো সামরিক জোটে যোগদানের জন্য সুইডেনের আবেদনকে অবরুদ্ধ করে চলেছে। সুইডিশ সরকার 14 মে তুরস্কের নির্বাচনের পর উভয় দেশের দ্বারা দ্রুত অনুমোদনের আশা করছে। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আগ্রাসনের কয়েক সপ্তাহ পরে সুইডেন এবং ফিনল্যান্ড ন্যাটোতে যোগদানের জন্য একটি যৌথ আবেদন করেছিল। তুরস্ক ও হাঙ্গেরির আইন প্রণেতারা মার্চ মাসে চূড়ান্ত অনুমোদনের জন্য ভোট দেওয়ার পরে জোটটি এই মাসের শুরুর দিকে ন্যাটোর 31তম সদস্য রাষ্ট্র হিসেবে ফিনল্যান্ডকে স্বাগত জানায়। সুইডেনের আবেদন এখনও ওই একই দুই ন্যাটো সদস্য দ্বারা অনুমোদিত। পাকিস্তানের ক্ষমতা সামরিক বাহিনীর হাতে চলে যেতে পারে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসির আশঙ্কা, চলমান সংকটের দ্রুত সমাধান না হলে দেশে সামরিক শাসন ফেরার সম্ভাবনা আছে। স্থানীয় জনপ্রিয় গণমাধ্যম ডন নিউজের স্পটলাইট শোতে অংশ নিয়ে সাবেক প্রধানমন্ত্রী বলেন, অতীতে দেশে এর চেয়েও কম খারাপ পরিস্থিতিতে সামরিক বাহিনী হস্তক্ষেপ করেছিল। সংকট সমাধানে তিনি অবিলম্বে বিভিন্ন পক্ষের মধ্যে সংলাপ শুরুর আহ্বান জানিয়েছেন। পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা PMLN এই বলেছেন, দেশের বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর মধ্যে সংঘাত দেখা দিলে রাজনৈতিক নেতৃত্ব এগিয়ে যাওয়ার পথ নির্ধারণ করতে অক্ষম হলে সবসময়ই মার্শাল ল ফেরার একটি সম্ভাবনা থাকে। তিনি বলেন, পাকিস্তানে এই রকম পরিস্থিতিতে দীর্ঘ সামরিক শাসনের নজির আছে। আমি বলবো, পাকিস্তান এর আগে কখনোই এমন গুরুতর অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির মুখোমুখি হয়নি। বর্তমানের চেয়েও অনেক কম খারাপ পরিস্থিতিতে সামরিক বাহিনী ক্ষমতা দখলে নিয়েছে। তবে PMLN এর এই নেতা মনে করছেন, পাকিস্তানের সামরিক বাহিনী মার্শাল ল জারির মতো পদক্ষেপের বিষয়ে বিবেচনা করছে না। তিনি বলেন, আমি মনে করি না যে তারা এটি বিবেচনা করছে, কিন্তু তাদের সামনে যখন বিকল্প থাকে না তখন তাদের মুখে ক্ষমতা দখলের বাক্য শোনা যায়। সেনাবাহিনী ক্ষমতা দখল করলে দেশের পরিস্থিতি আরও খারাপ হবে বলে মন্তব্য করে আব্বাসি বলেন, রাজনৈতিক ব্যবধান দূর করাই এগিয়ে যাওয়ার একমাত্র উপায়, কিন্তু রাজনৈতিক দলগুলো 12 মাস ধরে সরকারে থাকা সত্ত্বেও তারা এখন পর্যন্ত কোনো ধরনের সফলতা দেখাতে পারেনি। এটা সত্যি গভীর সংকট। এর দৃশ্যমান পর্যায় হলো অর্থনৈতিক সংকট। পাকিস্তানের রাজনীতির অন্যতম তিন প্রধান ব্যক্তিত্ব PTI-এর চেয়ারম্যান ইমরান খান, PMLN নেতা নওয়াজ শরীফ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মোমিনের মাঝে শিগগিরই সংলাপ শুরু করা উচিত বলে মন্তব্য করেছেন আব্বাসি। যে কারণে একজনকে ফাঁসিতে ঝুলাতে যাচ্ছে সিঙ্গাপুর। গাজা পাচারের অভিযোগে এক ব্যক্তির ফাঁসি কার্যকর করতে যাচ্ছে সিঙ্গাপুর। এ নিয়ে দেশটিতে চলছে আলোচনা সমালোচনা। অভিযুক্তের নাম তাঙ্গার রাজু সুপিয়া। এই ঘটনায় অ্যাক্টিভিস্টরা বলছেন, দুর্বল প্রমাণের ভিত্তিতে তাঙ্গার রাজুকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে সরকারের দাবি, সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে যথাযথ প্রক্রিয়া মেনেই বুধবার 26 এপ্রিল তার মৃত্যুদণ্ডের দিন ধার্য করা হয়েছে। মাদকের অভিযোগে গত বছর একজন বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তিকে মৃত্যুদণ্ড কার্যকর করে সিঙ্গাপুর সরকার। ওই ঘটনায় সে সময় সমালোচনার ঝড় বয়ে যায়। এশিয়ার সিঙ্গাপুরে একাধিক কঠিন মাদক বিরোধী আইন রয়েছে। দেশটির সরকারের ভাষ্য, সমাজে শৃঙ্খলা বজায় রাখতেই এমন আইন। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাঙ্গারাজু সুপিয়ার ফাঁসি সিদ্ধান্তের নিন্দা জানিয়ে অত্যন্ত নিষ্ঠুর আখ্যা দিয়েছে। তার ক্ষমা চেয়ে কয়েকদিন আগে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবকে শেষ মুহূর্তে একটি চিঠিতে আবেদন জানিয়েছেন পরিবার ও অ্যাক্টিভিস্টরা। তার আগে ব্রিটিশ ধনকুবের স্যার রিচার্ড ব্যানসন এই মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ এবং মামলার পর্যালোচনার আহ্বান জানান দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। ফাঁসি কার্যকরের সময় ঘনিয়ে আসায়
ভেঙে পড়েছে তার পরিবার। এ বিষয়ে তার বোন লক্ষ্মী সুপ্রিয়া সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, আমি জানি আমার ভাই ভুল করেনি, মামলার শুরু থেকেই আমি আদালতকে বিষয়টি খতিয়ে দেখতে অনুরোধ জানিয়েছিলাম। আধা কেজি পরিমাণ গাঁজা নিজের কাছে রাখলে সিঙ্গাপুরে মৃত্যুদণ্ড দেওয়া হয়ে থাকে। 2018 সালে তার মৃত্যুদণ্ড হয় এবং আপিল আদালত সেই রায় বহাল রাখেন। 2013 সালে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে 1 কেজি গাঁজা সরবরাহে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত হন তিনি, কিন্তু গাঁজা সরবরাহের সময় ধরা পড়েননি তাঙ্গারাজু। প্রসিকিউটরদের দাবি, তিনি পুরো বিষয়টি সমন্বয় করেছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আনুষ্ঠানিক ঘোষণা বাইডেনের। যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। এর মাধ্যমে তিনি মূলত দ্বিতীয়বারের মতো ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মনোনয়ন লড়াইয়ে প্রচারণাও শুরু করলেন। বাইডেন 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন এমন ধারণাই জোরালো ছিল, অপেক্ষা ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার। অবশেষে মঙ্গলবার 25 এপ্রিল সেই ঘোষণা সামনে এলো। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক প্রচারণা ভিডিও প্রকাশের মাধ্যমে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন বাইডেন। ওই বার্তায় গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার ও স্বাধীনতার পক্ষে লড়াইয়ের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বাইডেন বলেন, প্রতিটি প্রজন্মের একটা বিশেষ সময় থাকে যখন তাদেরকে গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে হয়, মানুষের মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষায় দাঁড়াতে হয়। আমার বিশ্বাস আমরাই সেই প্রজন্ম, আর এই কারণেই আমি আবারও প্রেসিডেন্ট পদে লড়ছি। যুক্তরাষ্ট্রের 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান নেতা ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে প্রেসিডেন্ট হন বাইডেন। এর আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি। গত বছরের নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ভালো ফল করে বাইডেন নেতৃত্বাধীন ডেমোক্রেটিক পার্টি। ফলে দলের সংখ্যাগরিষ্ঠ সদস্যরাই বলছেন, আগামী বছরের নির্বাচনে তারা বাইডেনের পেছনেই থাকবেন। সাম্প্রতিক এক জনমত জরিপ এমনটাই বলছে। যদিও ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ার মতো কিছু বিতর্কিত নীতি ও অতিরিক্ত বয়সের কারণে তার জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে, 80 বছর বয়সী বাইডেনই যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্ট। গতবারের মতো বাইডেনের এবারের লড়াইটাও সম্ভবত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেই হতে যাচ্ছে, কেননা রিপাবলিকান শিবিরের প্রার্থী হিসেবে জনপ্রিয়তায় এখন পর্যন্ত ট্রাম্পই সবার চেয়ে এগিয়ে রয়েছেন। যে কারণে জোহানেসবার্গের প্রথম মুসলিম মেয়র পদত্যাগ করলেন। দক্ষিণ আফ্রিকার প্রধান বাণিজ্যিক রাজধানী জোহানেসবার্গ শহরের প্রথম মুসলিম মেয়র আবু বকর থাপেলো আমাদ পদত্যাগ করেছেন। গত 25 জানুয়ারি জোহানেসবার্গ সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে আল জামআ পার্টির আবু বকর থাপেলো আমাদ বিপুল ভোটে নির্বাচিত হন। তারপর থেকে সুনামের সঙ্গে সফলভাবে দায়িত্ব পালন করে আসছিলেন। দায়িত্ব নেওয়ার 3 মাসের মাথায় পদত্যাগ করলেন তিনি। সোমবার এক প্রেস ব্রিফিংয়ে NAC গাউটেং প্রাদেশিক চেয়ারম্যান পানিয়াজা লে সুফি বলেন, আমাদ তার মেয়াদে নিঃস্বার্থ নেতৃত্ব দেখিয়েছেন। মঙ্গলবার একটি বিশেষ কাউন্সিল সভায় আমাদকে অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হওয়ার ঠিক একদিন আগে তিনি পদত্যাগ করেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।